জন্য রিজিকের মালিক হলো আল্লাহ হায়াতের মালিক হলো আল্লাহ মৌতের মালিক হলো আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমাদের চাইতে হবে তিনি ছাড়া তো আমাদের আর কোনো রব নাই তিনি ছাড়া তো দেওয়ার মতন আর কেউ নাই এই জন্য কোনো ব্যক্তি যদি গভীর যখন পৃথিবীর সকল মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায় তখন নামাজের সিজদায় গিয়া যদি কোরআনে কেরিমের একটা আয়াত তلاওয়াত করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে ওঠার আগে আগে তার দোয়াগুলো কবুল করে নেবেন জন্য কোন কিছুর প্রয়োজন হলে আমরা চাইব একমাত্র আল্লাহ তালার কাছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনই আমাদেরকে দিবেন বলে ওয়াদা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা মিন দাবাতিন এই পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী রয়েছে সমস্ত বিচরণশীল প্রাণীদের রিজিকের মালিক হলেন আল্লাহ। আমরা সকাল বেলায় দেখি ও পাখিগুলো নিজেদের বাসা থেকে সে বের হয়ে যায় তার কোনো ব্যাংক ব্যালেন্স নাই কর্মস্থল নাই কোথায় থেকে সে খাবে কিন্তু সন্ধ্যা যখন হয়ে যায় প্রত্যেকে প্যাট পর্তি করে পেট বড়ে বড়ে আপন নিরে চলে আসে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে খাওয়ান সুতরাং আমাদের বড় আল্লাহ রব্বুল আলামিনের উপরে থাকতে হবে আজকে আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস আমাদের উঠে গেছে এই জন্য আল্লাহ পাক রব্বুল বলেন وَمَنْ يَتَوَكَّلْ عَلَى যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের জন্য যথেষ্ট হয়ে যান আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ পাক আমাদের জন্য যথেষ্ট হয়ে যায় সুতরাং যখনই টাকার প্রয়োজন হবে যখনই অর্থকরির প্রয়োজন হবে যখনই সম্পদের প্রয়োজন হবে যখন আমাদের কোনো কিছু দুনিয়ার হাজতের প্রয়োজন হবে তখন আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা চাইব আল্লাহ পাক রব্বুল আলমিন গভীর রজনীতে বান্দাদের দিকে লক্ষ্য করে করে বান্দা বান্দিদেরকে আল্লাহ পাক নিজেই তখন ডাকতে থাকেন আলামিন মুস্তাগফিরিন ফাগফির লানা কে অন্যায় করে করে নিজের জীবনটাকে করে করেছো আমি আল্লাহর কাছে চাও ক্ষমা চাও <مضحك> وعلي الله بك رب العالمين تمدير جيبوني غناكو مع فكره دبو كرانا بك رب العالمين كرانا كريم ركاتبولين الا من تاب وامن وعمل عملا صالحا فاولئك يبدل الله سيئاتهم حسنات গ ফুর রহিমাম যারা আল্লার কাছে তবা করে আল্লাহর কাছে মাফ চাই আম বলে সলে যারা করে আর লাফাক্রব্বুল আলম ইত্যাদির জীবনের গুণাগুলো মাফ করে দেন শুধু তাই নয় যে অন্যায়গুলো করেছে যে গুণাগুলো করেছে আল্লাপাক্রবুল আল আমিন গুণাগুলো ন্যাকের মাধ্যমে পরিবর্তন করে দেন সমান এজন্য এই জন্য আল্লাহ নিজি আমাদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন আলা আমিন মুস্তাক ফির ইনফা ফির আলাফ তোমরা কে অন্যায় করেছো না ফরমানি করেছো আমি আল্লাহর কাসে মাফ চাও আমি আল্লাহ ফাকরবুল আলামিন তোমাদেরকে মাফ করে দেব। আল্লা আমিন মুস্তার জিক ইনফার কার ইজিকের প্রয়োজন কার সম্পদের প্রয়োজন অর্থ বৃত্তের প্রয়োজন টাকা পয়সার প্রয়োজন দ্বন্দ্বের প্রয়োজন আমি আল্লাহর আল্লাহ আলম তোমাদেরকে ঋষিক দান করবো আল্লাহ কে বিপদে পরে গেস কে মসিবতে আমি আল্লাহর কাছে চাও আমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কঠিন বিপদে মুসিবতে তোমাকে সাহায্য করব ফেরেশতার মাধ্যমে তোমাকে সাহায্য করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ থেকে উদ্ধার করে দেব এজন্য যখন যে মুহূর্তে আল্লাহ পাক নিজে আমাদেরকে ডাকতে থাকেন কোন বান্দাবান্দি যদি ওই গভীর रजনিতে উঠে যায় যখন পৃথিবীর সকল মানুষ গুমে যায় কারো কোনো শব্দ নাই কোনো সাউন্ড নাই একেবারে সারা পৃথিবীটা নিস্তব্ধ নিথর তখন দাঁড়াইয়া কেমন পড়ে দুই রাখা সালা তাদের করার পরে নামাজের শেষ নামাজের শেষ শেষ গিয়া কোরআনে করিমের একটা আয়া যদি কোনো ব্যক্তি দশ বার পড়তে পারে আল্লাহ পাক রব্বুল আলমিন সেই দাদিকে মাথা ওঠানোর আগে আগে তারা দোয়া কবুল করে নিবে قران الكريم ركعات اللہ لنا رب العالمين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا اتنا في الدنيا حسنه এই দুনিয়াতে আমাকে কল্যাণ দান করেন দুনিয়ার মঙ্গল দান করেন অফিল্লাতে হাসানা এবং পরকালের কল্যাণ আমাকে দান করেন ওকিনা আদা বান্নার আর আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তির ফয়সালা করেন মুফাস্দিন ক্যারম বলেন এখানে রব্বানা আতিনা তিনাফিত দুনিয়া হাসানা দুনিয়ার কল্যাণের দ্বারা উদ্দেশ্য হল দুনিয়াতে চলার জন্য টাকা পয়সার প্রয়োজন দুনিয়াতে থাকার জন্য ঘর বাড়ির প্রয়োজন দুনিয়াতে পড়ার জন্য জামা কাপড়ের প্রয়োজন এই জন্য দুনিয়াতে চলার প্রতি যা কিছুর প্রয়োজন আল্লাহ ফাকরফ গোলাহিন সব কিছুর ব্যবস্থা করে দেবেন ওয়াফিল আখেরাতি হাসানা আর আখেরাতের কল্যাণ হনফ আখরাতে যখন পৃথিবীর সকল মানুষ বিপর্যয় পরা যাবে কি আপনজন থাকবে না সকলেই একজন আর একজন থেকে পলায়ন করবে এ মায়া ফির অমিন আখী ও উম্মিহী ও সে কঠিন ময়দানে মাসারে আল্লাহ ফাক্রব্বুল আলমী নাজাতের ফাইসলা করে দিবেন এবং জাহান নামের নেলিহানা গুণ যে জাহান আগুন আমরা সহ্য করতে পারবো না সেই জাহান নামের কঠিন আগুন থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন মুক্তির ফাইসলা করে দেবেন এই জন্য আমরা গভীর রজনীতে তাহাজুতের সময় দুই রাখা সালাত আদায় করে আমরা শেষ শেষ গিয়া কোরআনে কারিমি আয়াতটা আমরা দশবার পড়বো রব্বানা في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا যদি আয়াতটা আমরা সেই গিয়ে পড়তে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের দোয়াগুলো কবল করবেন দুনিয়াতে আমাদের যা কিছুর প্রয়োজন আল্লাহ রব্বুল আলামিন ব্যবস্থা করবেন আল্লাহ